নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 7/7/2021 আশা কর্মীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তো দেখে নেব পশ্চিমবঙ্গ রাজ্যের আশা কর্মীদের নিয়ে কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসম্মত খবর পাওয়ার জন্য, শিশু স্বাস্থ্য রক্ষায় অর্থাৎ লক্ষ্য তৃতীয় ঢেউ রুখে দেয়া, অর্থাৎ করোনার তৃতীয় ঢেউ রুখতে এবার শিশু স্বাস্থ্য রক্ষায় তৈরি 60,000 আশাকর্মী, শুরু হচ্ছে করোনা কেয়ার ট্রেনিং এবং আশাকর্মীদের ট্রেনিংও শুরু হচ্ছে এই নিয়ে। করোনা তৃতীয় ঢেউ সামাল দিতে রাজ্য জুড়ে ময়দানে নামানো হচ্ছে প্রশিক্ষিত আশাকর্মীদের। বিশেষজ্ঞদের এক অংশের আশঙ্কা, এই তৃতীয় ঢেউ সবচেয়ে বেশি আক্রান্ত হতে পারে শিশুরা, তাই কার্যত পাড়ায় পাড়ায় প্রাথমিক চিকিৎসা ও নজরদারি ব্যবস্থা গড়ে তুলতে শহর ও গ্রামীণ আশাকর্মীদের সামনের সারিতে রাখছে রাজ্য সরকার। এই জন্য তাদের রীতিমতো প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য দপ্তর। 14 জুলাই থেকে দুই দফায় এই প্রশিক্ষণ দেওয়ার জন্য সমস্ত জেলাকে নির্দেশ পাঠানো হয়েছে। প্রতিটি ব্লক ও পৌরসভা স্তরে এই প্রশিক্ষণ দেওয়া হবে এবং স্বাস্থ্য প্রশাসনের হিসেব মতো করোনার তৃতীয় ঢেউ আসার আগেই শহর ও গ্রাম মিলিয়ে প্রায় 60,000 আশাকর্মী ময়দানে নেমে পড়বেন। ঠিক কী কাজ করবেন এই প্রশিক্ষিত কর্মীরা এবং স্বাস্থ্যভবনের 6 জুলাই অর্ডার অনুসারে শিশু আছে এমন প্রতিটি বাড়িতে নজরদারি করবেন তারা, এবং লক্ষণ যাচাই ও বাড়ি থেকে চিকিৎসা পরিষেবা দেওয়া প্রয়োজন বোধে হাসপাতালে রেফার ব্যবস্থাও আশাকর্মীরা করবেন। সংশ্লিষ্ট পুরসভা ও বা ব্লক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ও এএনএমদের সঙ্গে যোগাযোগ রেখে এই কাজ তাদের করতে হবে। সর্বোপরি রাজ্য সরকার একটি কমিউনিটি ভিত্তিক প্রতিরোধ প্রাচীর গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে। স্বাস্থ্য দপ্তরের মতে এতেই সুষ্ঠু পরিষেবা দেওয়া সম্ভব হবে, তবে পাশাপাশি হাসপাতালের পরিকাঠামো উন্নতির ওপর জোর দেওয়ার কথাও এই নির্দেশিকায় বলা হয়েছে। বিশেষ করে হাসপাতালগুলিতে আইসিইউ এবং এইচডিইউ ব্যবস্থা উন্নত করার কথা বলা হয়েছে। করোনার প্রথম সংক্রমণের পর্ব থেকে আশাকর্মীদের সরকার ময়দানে নামিয়েছিল, কিন্তু তাদের কাজে কেবল নজরদারির ওপরই সীমাবদ্ধ রাখা হয়েছিল। কিন্তু তৃতীয়টির আশঙ্কায় এক ধাপ এগিয়ে ভাবছে রাজ্য সরকার, আর সেই কারণেই দুই ধরনের আশাকর্মীদের প্রশিক্ষণের দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, যাতে শুরু নজরদারি নয় প্রাথমিক পর্বে চিকিৎসা পরামর্শটুকু তাদের সরবরাহ করতে পারে, এবং সেক্ষেত্রে শিশুদের শরীরে অক্সিজেনের মাত্রা মাপা, তাদের শরীরে পরিস্থিতি যাচাই করা, শ্বাসজনিত সমস্যা গতি প্রকৃতি নিয়ন্ত্রণ করার দায়িত্বও আশাকর্মীদের দিচ্ছে, এবং বিশেষজ্ঞদের এই কাজে তাদের প্রাথমিক জ্ঞান বৃদ্ধির জন্য পদক্ষেপ করেছে সরকার। স্বাস্থ্য প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে যে প্রাথমিক দফায় ভার্চুয়াল ট্রেনিং দিয়ে আশাকর্মীদের প্রশিক্ষক তৈরি করা হবে, এবং 9 থেকে 13 জুলাই দুই দফায় এই ট্রেনিং টিচারদের প্রশিক্ষণ হবে, এবং প্রথম দিনে রাজ্যের প্রতিটি ব্লকের বিওমএইচ সম এএনএম নার্স মেডিকেল অফিসারকে প্রশিক্ষণ দেওয়া হবে, এবং 13 জুলাই পৌরসভা হেলথ অফিসার, পুর স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল অফিসার, এএনএম এবং স্টাফ নার্সদের প্রশিক্ষণ দেওয়া হবে। দ্বিতীয় দফায় প্রশিক্ষিতরা আশাকর্মীদের প্রশিক্ষণ দেবেন। 14 এবং 16 জুলাই দুদিন আশাকর্মীদের প্রশিক্ষণ হবে। এই প্রশিক্ষণে অবশ্য নির্দিষ্ট স্বাস্থ্যকেন্দ্রগুলিতে হাতে কলমে দেওয়া হবে, এবং এই ট্রেনিং কর্মসূচির নাম দেওয়া হয়েছে পেডিয়াট্রিক কোভিড ম্যানেজমেন্ট ট্রেনিং। শুধু ট্রেনিং দেওয়ার নির্দেশিকায় নয়, ট্রেনিংয়েও নজরদারি রাখছে স্বাস্থ্য দপ্তর। প্রত্যেক দিনের প্রশিক্ষণ নিয়ে পরদিনই রিপোর্ট পাঠাতে বলা হয়েছে। ফলত করোনার তৃতীয় ঢেউ থেকে শিশুদের নিরাপদ রাখতে কোমর বেঁধে নেমেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তর ও সরকার। তাহলে দেখলেন, নতুন করে শিশুদের আক্রান্ত যাতে করোনায় আক্রান্ত না হয় তাদের জন্য কিন্তু আশাকর্মীদের প্রায় 60,000 আশাকর্মীদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে, এবং তাদেরকে এবার কিন্তু সামনের সারিতে রেখে এই শিশুদের করোনা আটকানোর জন্য, তৃতীয় ঢেউয়ের করোনা আটকানোর জন্য কিন্তু বদ্ধপরিকর রাজ্য সরকার। তো যাই হোক, এই আপডেটটা আমি শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে সে লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, ফিরে আসছি পরে ভিডিও নিয়ে।